অন্যতম একটি রোকন এবং এটি আমরা দেখতে পাচ্ছি পঞ্চম রকন পাঁচটা রকনের মধ্যে শেষে হজর কথা উল্লেখ করা হয়েছে এবং ইসলামের ফরজ কাজের মধ্যে একটা ফরজ কখন হজ ফরজ হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু প্রথমে এটা জানা থাকা দরকার যে হজ যে ফরজ তার দলিলটা কি তার দলিল কোরআনে রয়েছে কোরআন আল্লাহ সোহানতাল্লাহ বলেন্লাহ আল্লাহ সাহেজুলভাইতে মানে হেসাবিলা সুরাল এমরানের সাতানব্বই নম্বর আয়াত যারা হজ করতে সামর্থ্য রাখে এমন ব্যক্তিদের জন্য বায়তুল্লার হজ করা মানুষের উপর ফরজ আল্লাহর জন্য স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এখানে আর সুন্নার মধ্যে আরও স্পষ্ট করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন অমর রদি আল্লাহ তাআলা আনোমা থেকে বর্ণিত তিনি বলেন সামেতু রসুল আল্লাহ সাল্লাই সালাম ইয়কুল আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইসলাম পাঁচটা স্তম্ভের উপর স্থাপিত শাহাদাত আল্লাহ ই আন্না মুহমদ রাসুল উল্লাহ যে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই ও আন্না মুহাম্মদান আব্দু রাসুল এবং মোহাম্মদ সাল্লা সালমাল ও ওকাম ইসাল্লাহ এবং সলাত কায়েম করা ওয়া ইতা ইজাকা জাকাত প্রদান করা ও হাজ বাইতে হাজ বাইতুল্লাহর হজ করা ও সৌমের রহমাদ এখানে চতুর্থ রকম হিসাবে দেখানো হয়েছে এছাড়াও আরও অন্য অন্য অনেক হাদিস আছে যেমন একটা হাদিসে নবিসাল্লা সাল্লামে স্পষ্ট করে বলছেন হাজা হাজ্য হে মানুষেরা তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ করো তাহলে এই দলিলগুলো হলো সুন্নার দলিল যাতে বোঝা যাচ্ছে হজ ফরজ কখন হয় কারো উপরে সেটা একটা আলাদা মাসাল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে হজ ফরজ হওয়ার উপরে ইজমা একটা দলিল এবনুল মন্দার এবনুল হাজম এবং কাসানি এই আলেমগণ হজ যে ফরজ সকল ওলামাইকেরাম একমত হয়েছেন শরীয়তের দলিলের আলোকে হজ ফরজ এ ব্যাপারে সকল ওলামাইকেরাম একমত হয়েছেন এই জন্য তাদের কাছ থেকে আমরা একটা এজমা পাচ্ছি তাহলে কোরআন সন্না এবং এজমারের দলিলের কারণে হজ ফরজ সাব্যস্ত হলো আচ্ছা এখন হজটা কি ফরজ হওয়ার সাথে সাথে সেই বছরে আদায় করতে হবে নাকি দেরিতে আদায় করাও যাবে আলেমদের একদল বলেছেন দেরিতে আদা করা যাবে তবে আরেক দল বলেছেন যদি হজ ফরজ হয় এবং ফরজ হওয়ার সাথে সাথে সমস্ত শর্ত হজের ফরজ হওয়ার যে শর্তগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে বিরাজমান থাকে তাহলে হজ ওই বছরই ফার্স্ট চান্সে মানে যখন ফরজ হয়েছে তারপরে সামনে যে হজটা আছে সে হজটা করাটা তার উপরে ওয়াজিব আর যদি সে তখন হজ না করে দেরি করে তাহলে দেরির জন্য সে পাপি বলে সাব্যস্ত হবে কেরামের মধ্যে বড়ো একদল আলেম এ মতটা পোষণ করেছেন তাদের মধ্যে আছেন আবু হানিফার একটি রেওয়ায়েত এবং ইমাম আবু ইউসুফ রহমাহুল্লাহ মোহাম্মদ রাহমাহুল্লাহ তিনি তাহিরের কথা বলেছেন জায়েজ বাট আবু ইউসুফ রাহমাহুল্লাহ বলছেন যে না হজ সাথে সাথে ওয়াজিম এছাড়া এটি মালিকি মজহাবের পরবর্তী ওলামাইকেরামের অভিমত এটি হাম্বলি মাজহাবের ফাতাওয়া এবং দাউদা জাহেরি তিনি এ মত ব্যক্ত করেছেন এবং অধিকাংশ ওলামাইকেরাম এ মতের দিকেই পরিশেষে গমন করেছেন অর্থাৎ এই মতটা পোষণ করেছেন আর ইমাম শওকানি এ মতটা এখতিয়ার করেছেন পরবর্তীতে মোহাম্মদ আলমিন আসাম কিতিকেও আমরা দেখি তিনি এ মতটাকে শুদ্ধ বলেছেন শেখ বিন বাজ এবং শেখ মোহাম্মদ বিন সলিম সাইমিন রাহে মাহমুল্লাহ জামিয়ান তারা এ শক্তিশালী মত হিসেবে অভিহিত করেছেন তাহলে যেই বছর হজ ফরজ হবে সেই বছরই হজ আদায় করাটা ওয়াজিব এটা আমরা জানলাম এর পক্ষে তারা অনেকগুলো দলিল দিয়েছেন প্রথমত কোরআন যে আয়াতটা সুরা আল এমরানের বলা হয়েছে ওলিল্লাহ আল্লা সাহিজুলবাইতে মানে এটা এখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশটা ওয়াজিব বুঝায় আর ওয়াজিবটা যেমন আমি যদি কাউকে বলি আমার জন্য পানি নিয়ে আসো সে একদিন পরে আনলো এটা তো হবে না হ্যাঁ আমর বা নির্দেশ যদি প্রযোজ্য হয় সেটা দ্রুতই প্রযোজ্য হবে সেটা দাখিল করা যাবে না দ্বিতীয় হচ্ছে কমন যে নির্দেশনাগুলো শরীয়তে আমরা দেখি সেখানেও এই ভালো কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে বলা হয়েছে যেমন সুরাল বাকার একশো আটচল্লিশ নম্বর আল্লাহ তালা বলছেন ফাসুল খেমাদ ভালো কাজগুলো তোমরা কম্পিটিশন করো কে কার আগে করতে পারবে সেটা করো সুরাল আমরানের একশো তেত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন ওয়াসারি ইলামাদ রব্বুমার জেননা আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও তাহলে এখানে এই যে ধাবিত হওয়া মানে তাড়াতাড়ি করতে বলা হয়েছে হাদিসের মধ্যে যেই দলিলগুলো আছে তার মধ্যে একটা হাদিস আমরা একটু আগে উল্লেখ করেছি নবিসাল্লা সাল্লাম বললেন কি যে হে মানুষেরা তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে ফাহায্য হজ করো এই যে নির্দেশটা নির্দেশ আদাল ফাউর এই নির্দেশটা আল আল ফাউর যাবে নির্দেশটা এছাড়াও যদি যুক্তিতেও আমরা দেখবো হওয়ার পরে সেটা দ্রুত করে ফেলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ মানুষ জানে না তার সামনে কি আসছে তার মৃত্যু আসতে পারে সে বাধাগ্রস্ত হতে পারে তে রোগাক্রান্ত হতে পারে সে চিরজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হতে পারে আল্লাহ করুন এবং সে এমন অসুস্থ হতে পারে যার উঠে দাঁড়াতেই পারছে না তখন হজ করাটা তার জন্য কঠিন হয়ে যাবে ফলে এই যে আল্লাহ তালা তাকে এখন সম্পদ দিয়েছেন আর সুস্থতা দিয়েছেন সেটার তার সদ্ব্যবহার করাটা উচিত এবং এই সুযোগটা হারানো তার জন্য হারাম হবে ফলে হজ ফরজ হওয়ার সাথে সাথে ওই বছরই করাটা ফরজ বলে সাব্যস্ত হলো দ্বিতীয়ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো ওমরার হুকুম ওমরা করাটা কি এটা কি ওয়াজিব না শুন না অনেক ওলামা এখরাম বলেছেন এটা সুন না তবে ওলামা একেরামের মধ্যে একদল বলেছেন এটা ওয়াজিব এর মধ্যে যারা ওয়াজিব বলেছেন তাদের মধ্যে রয়েছে ইমাম শাফরি এবং তার মাজহাবের অনেক ওলামা একেরাম ইমাম আহমদ এবং হামুলি মাজহাবের ওলামা একেরাম জহিরি মাহাবের ওলামা একেরাম এবং সালাবদের একদল ওলামাও এর পক্ষে কথা বলেছেন এটাই অধিকাংশ ওলামা এ কাছ থেকে আমাদের কাছে বর্ণনা করা হয়েছে এবং এটা শেখ মোহাম্মদ আমিন কৃতি শেখ বিন বাজ বিন ওর এদের প্রত্যেকেরই এটাই অভিমত যে ওমরাটা জীবনে একবার প্রথমবার করাটা ওয়াজিব ওয়াজিব ইনাদের বাইরে অন্য অনেকেই বলেছেন সোননা মানে সোনা তো করলে ভালো না করলে অসুবিধা নেই কিন্তু যারা ওয়াজিব বলেছেন তাহলে ব্যক্তি প্রথম যখন চান্স পায় মক্কায় যাওয়ার তাহলে সে প্রথম আমরা করে নেবে দলিল কি দলিল ইনাদের শক্তিশালী সুরাজ বাকার একশো ছিয়ানব্বই নম্বরে তাল্লা তালা বলছেন হজ কেউ যেমন পরিপূর্ণ করতে বলেছেন ওমরাকেও এ আয়তে পরিপূর্ণ করতে বলা হয়েছে আল্লাহর জন্য এরপরে হাদিসের কিছু দলিল আছে যেমন আবু রাজীন তিনি বলেন ইয়া রসুলাল ইন্দা আবি শেখন কাবির হিয় আল্লাহ রসুল্লাহ আমার বাবা অনেক বয়স্ক বৃদ্ধ একজন মানুষ তিনি হজ করতে পারছেন না ওমরাও করতে পারছেন না তখন নবিসাম বললেন তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করে ফেলো ওমরা করে আয়সার দিয়াহ তালা থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেন ইয়া কুলতুয়ারাসো আল্লাহ আল্লা জেহাদুন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল মহিলাদের উপর কি কোনো জেহাদ আছে কি না কালানা তিনি বললেন হ্যাঁ আলাহিনা জেহাদুন তাদের উপর একটা জেহাদ আছে লাকে তালাফি তবে তার মধ্যে কোনো যুদ্ধ নাই সেটা হলো আলহাজমরা হজ এবং অমরা তাতে বোঝা গেল যে ওমরাটাও করতে হবে তাই না এভাবে আরও বেশ কিছু দৈল আছে যেটা নিয়ে ওল্লাম করাম বক্তব্য রেখেছেন আমরা এখানে হজ এবং ওমরার জীবনে অন্তত একবার এর মৌলিক বিধানটাকেই সেটা উল্লেখ করলাম হজের ক্ষেত্রেও ফরজ হওয়ার পরে জীবনে একবারই সেটা ফরজ হয় কারণ রাসুসাল্লাহ হাদিস দ্বারা শেষ সাব্যস্ত তিনি বললেন যদি আমি বলতাম তাইলে প্রতি বছর ফরজ হতো আর তোমরা পারতে না অতএব এটা একবারই ফরজ প্রিয় দর্শক আমরা তাহলে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে হজ এবং অমরার বিধানটা জানতে পারলাম যেই হজ এবং অমরা আমাদের উপর ফরজ কিংবা ওয়াজেব এরপরে আপনি যতবার করবেন সেটা নফল হবে আসুন আমরা ফরজ হজটা আগে আদায় করি ওয়াজেব ওমরাটা আগে আদায় করি এবং তারপরে যখনই সম্ভব হবে সামর্থ্য থাকলে আমরা নফলটাও আদায় করতে পারি اللهم مدرك التوفيق دانكرون. هذا صلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين